নমস্কার বন্ধুরা টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অভিনন্দন তো বন্ধুরা সংস্কৃত ইউনিভার্সিটিতে কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো বন্ধুরা কী কী পোস্টে আবেদন করা করতে পারবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে আর কী মানে কোয়ালিফিকেশান লাগবে এবং বয়স কত লাগবে সবই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাকে দেখিয়ে দেবো তো ভিডিওটি একদমই স্কিপ করবে না পুরো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও প্রথম দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশে থাকা ভিডিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই বাইরে রাখবেন চাকরি সঙ্গে কথা না আপডেট সবার পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য তো চলো বন্ধুরা দেখে আগে নোটিশ তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়েবসাইটে আছি তো এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ তো এই রিক্রুটমেন্টের উপর ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবে দেখো এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার প্রথমে যেটা আছে দেখতে পাবা এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটা কিন্তু ক্লিক করলে কিন্তু দেখতে পাবা তো আমি আমি এর উপরে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু একটা ডাউনলোড নোটিশ আসবে এর উপর একটা ডাউনলোড নোটিশ কিন্তু তোমাকে ডাউনলোড হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু নোটিশ ডাউনলোড হয়েছে দেখো নয় এপ্রিল থেকে কিন্তু এই নোটিশ নয় এপ্রিল এই নোটিশ প্রকাশিত হয়েছে ঠিক আছে মানে নয় এপ্রিল থেকে শুরু হয়েছে তো এখানে চলবে তোমরা তোমরা কিন্তু এপ্রিল মে মাসে দশ তারিখ পর্যন্ত কিন্তু তোমার আবেদন করতে পারবে তো পুরো ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা দেখিয়ে দিচ্ছ তোমাদেরকে দেখো এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং মাল্টিটাস্কিং পদে তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হবে তো চলো বন্ধুরা দেখিনি আমাদের নিজস্ব ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে যেখান থেকে তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ বলে দেবো কারা কীভাবে আবেদন করবে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ঠিক আছে কারণ এখানে কিন্তু কোনো রকম সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া হয়নি ঠিক আছে এই নোটিশে তো আমরা দেখে নেবো আমাদের ওয়েবসাইট থেকে যেখানে কিন্তু পুরো ডিটেলসটা দেওয়া আছে তো বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের ওয়েবসাইটে তোমরা যদি চাও তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডিরেক্টলি দেখে নিতে পারো দেখো এখানে কি বলেছে মাধ্যমিক পাশে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ মাধ্যমিক পর গ্রুপ সি পদে চাকরি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জব ঠিক আছে তারপরে এখানে চলে নিচে দেখো এখানে কি বলেছে কেন্দ্রীয় ও সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় উক্ত পদে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং বয়স কত হতে হবে তা কিন্তু উল্লেখ করা হয়েছে চলে আসবেন নিচে দেখে নেব কি কি পদে আবেদন করবে এবং বয়স কত লাগবে ঠিক আছে দেখো এখানে বলা হয়েছে আবেদনের শুরু হয়েছে দেখো নয় এপ্রিল দু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ আগামী দশই মে দু হাজার একুশ পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম সকল আবেদনকারী অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে মানে নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে তাদেরকে কিন্তু আবেদন করতে হবে তো এখানে দেখে না পদের নাম শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ পদের নাম শিক্ষাগত যোগ্যতা তো এক নম্বর কাছে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস মানে দশম শ্রেণী পাশ করে করে থাকতে হবে এখানে কিন্তু মোট শূন্য পাঠ আছে নটি সরি ছটি তো লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে গেলে তোমাকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে এখানে মোট শূন্য পাঠ আছে ছটি এবং মাল্টিটাস্কিং স্টাফ তো মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য এই পদের জন্য ক্ষেত্রে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে সাথে কম্পিউটার ইংরেজিতে মিনিটে তিরিশটি শব্দ তোলার দক্ষতা থাকতে হবে ঠিক আছে ঠিক আছে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করতে গেলে এবং তার সাথে কম্পিউটারে ইংরেজিতে তিরিশটি শব্দ তোলার ক্ষমতা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে মোট শূন্য পদের তিনটি তো বন্ধুরা তোমরা কিন্তু এই ছটি তিনটি পোস্ট পোস্ট দেখে কিন্তু তোমরা একদমই মনে করবে না যে এখানে হবে না কারণ সবাই কিন্তু এটাই ভাববে যে এখানে ছটি এখানে তিনটি নটি পোস্ট সবাই আবেদন করবে এই ভেবে অনেকেই আবেদন করবে না আর তোমরা কিন্তু সেই ফলে তুলতে পারবে ঠিক আছে এখানে তারপর বয়স্ক শ্রেণী দেখো বয়স কি বলা হয়েছে দেখো আবেদনকারীদের বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে যেমন এস এস পাঁচ বছর ওপিসে তিন বছর যেরকম ছাড় পাবে তার কিন্তু সেরকম ছাড় পাবে ঠিক আছে বেতন দেখো এখানে কী বলেছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা থেকে কিন্তু তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত এবং মাল্টি ডাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে আঠেরো হাজার টাকা থেকে কিন্তু ছাপ্পন হাজার নশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ঠিক আছে তো এখানে দেখো নিয়োগ পদ্ধতি সকল আবেদনকে টেস্ট এবং ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে স্কিল টেস্ট হতে পারে এটা কিন্তু বলা হয়নি শুধু টেস্ট কি টেস্টই বলা হয়েছে তো কি টেস্ট নাও সেটা কিন্তু বলা হয়নি তো এখানে হয়তো স্কিল টেস্ট কম্পিউটার স্কিল টেস্টের হয়তো তোমাদেরকে নিয়োগ করা হতে পারে এবং ইন্টারভিউ হতে পারে আবেদন ফি বাবদ দেখো জেনারেল ও ওবিসি প্রার্থী শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফির এক হাজার টাকা এবং জাতি জাতীয় উপজাতি আবেদনকারীর ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা আবেদন ফি জমা দিতে হবে মানে যারা জেনারেল তাদের জন্য কিন্তু এক হাজার টাকা জমা ফি দিতে হবে এবং যারা তপশিল জাতি এবং উপজাতি আছে তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা আবেদন ফি জমা দিতে হবে তো আবেদনের পদ্ধতি কীভাবে তোমার আবেদন করবে আবেদনকারী কি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট সংস্কৃত ডট এনআইসি ডট ইন এই গিয়ে কি আবেদন করতে পারবে এছাড়া অফিসিয়াল নোটিশ এবং অফিসিয়াল নোটিশ এবং অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু আমার দেওয়া হয়েছে আমাদের আমাদের তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো যদি তোমরা আবেদন করতে চাও এখান থেকে কিন্তু আপনারা সরাসরি এই লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন তো তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ নোটিশ অ্যাপ্লাই লিঙ্ক এবং ডাউনলোড নোটিশ এবং জয়েন্ট টেলিগ্রাম যদি তোমরা যদি চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো ঠিক আছে তো এখান থেকে কিন্তু তোমরা ডিরেক্টলি দেখতে পারো আমাদের ওয়েবসাইটে এসে কিন্তু তোমাদের অ্যাপ্লাইয়ের ওপর ক্লিক করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এবং ডাউনলোড যদি গণগতম নোটিশ ডাউনলোড করবে তাহলে কিন্তু নোটিশটি এখান থেকে ডাউনলোড করে দিতে পারো তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাইরে রাখবে ঠিক আছে এবং তোমরা যদি চাও আমাদের ওয়েবসাইট লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো তো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য